সময় আমি একা যাবে গড়ে এসেছি প্রেম ছড়াতে মনে একই রাশি প্রেম কেউ এসেছেন মা বাবার সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কারো দেখা হয়ে গেছে সহপাঠীদের সঙ্গে GPA 5 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উৎসবের দ্বিতীয় দিনে। মঙ্গলবার ঢাকা, মুন্সিগঞ্জ ও গাজীপুর থেকে শিক্ষার্থীরা এসেছেন ঢাকার অদূরে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে। দিনভর শিখ প্রথম আলো GPA 5 সংবর্ধনায় সেলফি আড্ডা আনন্দে মেতেছেন তারা। আমরা SSC-তে ভালো রেজাল্ট করছি দেখে এরকম একটা গিফট পাইলাম প্রথম আলো থেকে, এটা আমাদের HSC-তে তারপরে আরও ফার্দার ভার্সিটি এসবেও অনুপ্রাণিত করছে। এত বড় একটা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার পরে আমরা হচ্ছে বিনোদনের জন্য এত বড় একটা আয়োজন করা হচ্ছে, আমাদের মানসিকভাবে এটা বিকাশে অনেক সাহায্য করছে। এটা একটা ভালো উদ্যোগ প্রথম আলো, যেহেতু সকল GPA 5 কৃতি শিক্ষার্থীদের একটা আনন্দ দেওয়ার জন্য, আর যেহেতু তারা এত ভালো একটা রেজাল্টের সাথে পাশ করেছে তাই তাদের একটা উপহার বা পুরস্কার স্বরূপ যে এটা এই আয়োজন করেছে এটা আমার খুবই ভালো লেগেছে, আর এখানকার পরিবেশটাও ভালো সুন্দর লাগলো। ম্যাজিক কার্পেট, তাল বেতাল সহ নানা রাইডে চড়ে যেন মেতে ওঠার দিন তাদের। আমরা সকাল থেকে রাইডসে উঠছি, খুব মজা করছি, ভালো লাগছে। GPA 5 পেয়ে যে আমরা রাইডসে ফ্যান্টাসিতে আসতে পেরেছি, মানে খুব ভালো লাগছে আমাদের। আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা রিইউনিয়নের মতো হলো, আর বিভিন্ন রকম রাইডে উঠছি, সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা একসাথে উপভোগ করতে পারতেছি। আমরা যেরকম প্রথমে চড়লাম বাম্পার কার, একসাথে আমরা ঢাকাঢাকি করলাম, মজা করলাম, তারপর আমরা সান্তামারাতে গেলাম, অনেকে দেখি অনেক উৎসাহে উত্তেজনায় অনেকে চিলাচিলি করলো। স্বপ্ন দেখো জীবন বড় স্লোগান নিয়ে দেশ জুড়ে নবীন প্রাণের এই বিপুল উৎসব এবার শুরু হয় 11 সেপ্টেম্বর চট্টগ্রামের ফয়েজ লেক থেকে। অ্যাকচুয়ালি এটা আসলে অনেকের জন্য এটা হয় না, যেটা পারিবারিকভাবে হয় না, এই সুযোগে প্রথম আলো সেটা সুযোগ করে দিয়েছে, এবং পাশাপাশি আমরা যারা অভিভাবক আসতে পেরেছি আসলে সময় ওদের উচিলে আমাদের প্রেক্ষাপটটা হয়ে গেছে যে আমরা ঘুরতে যাব। এই যে একটা উদ্যোগে ওই যে শিখো বলেন আর প্রথম আলো ভালো একটা উদ্যোগ নিছে বাচ্চাদের আসলে পড়ালেখার জন্য, এই যে একটা উদ্যোগ তারা নিছে ওদের আগ্রহ বাড়বে। এখানে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা গুণী ব্যক্তি আসবেন তাদের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমাদের শিক্ষার্থীরা শুনতে পাবে, তাতে তারা আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ। SSC ও সমমানের পরীক্ষায় এবার যারা GPA 5 পেয়েছে তাদের সংবর্ধনায় উৎসব আয়োজন করে প্রথম আলো। সঙ্গে আছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো, আরো অনেক প্রতিষ্ঠান। আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলা হয়, আমেরিকার সবচেয়ে উঁচু বিল্ডিংটা যিনি বানিয়েছিলেন শিকাগোর সিয়াস টাওয়ার, পরে হয়েছে উইলিস টাওয়ার, এই 104 তলা বিল্ডিং আমি উঠেছি, সেখানে এফআর খানের একটা কথা লেখা আছে, একজন ইঞ্জিনিয়ারের নিজের প্রযুক্তিতে হারিয়ে যাওয়া উচিত নয়, তাকে অবশ্যই জীবনকে উপভোগ করতে জানতে হবে, এবং জীবন হলো শিল্প, জীবন হলো সঙ্গীত, জীবন হলো নাটক, এবং সবচেয়ে বড় কথা জীবন হলো মানুষ। দুপুরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান, শিখর প্রতিষ্ঠাতা CEO শাহির চৌধুরী। সবচেয়ে পাওয়ারফুল মানুষ কে? নাগরিক। ভালো নাগরিক হও, একটা কথা মনে রাখতে হবে, অসৎ হওয়া যাবে না। এছাড়া নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, জেফার রহমানের সাথে আলাপ, এবং গানের দল জলের গানের পারফরমেন্সের মাধ্যমে শেষ হয় শিক্ষার্থীদের উল্লাস। হাসমি জানসে তো প্রথম আলো।